নমস্কাৰ এই মৰ্যাদত আই বৈছে ৰাতিবাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 3 জুন অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ বা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে লগতে কৃষকসকলৰ কাৰণে ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে এই ভিডিঅ'ৰ মাধ্যমত আপোনালোকে জানিব পাৰিব বন্ধুসকল আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকিব লগতে চেনেলটোত যদি নতুনকৈ আছে তেন্তে চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব তেন্তে আহক বন্ধু বান্ধৱীসকল আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে এটা ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰজনৰ চৰকাৰী বন্ধ ঘোষণা ৰাজ্য চৰকাৰৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বলগীয়া কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদ আৰু উপ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বলগীয়া পিটিচিৰ অন্তৰ্গত বাসনং কক্লাবাৰী সমষ্টিৰ অন্তৰ্গত অঞ্চল সমূহত 8 জুন তারিখে সরকারি বন্ধর দিন ঘোষণা করা হয়েছে সাধারণ প্রশাসন বিভাগের পর জারি করা এক অধিবেশনের জরিয়তে উক্ত দিনাখন এই অঞ্চলের অন্তর্গত সকল সরকারি বেসরকারি কার্যালয় শৈক্ষিক প্রতিষ্ঠান তথা ব্যাংক চাহ বাগিচা আর উদ্যোগকে আদি করে সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে নির্দেশনা জারি করা হয়েছে উল্লেখযোগ্য যে 8 জুনত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ আর বিটিসির কক্লাবাড়ি সমষ্টিত উপ নির্বাচন অনুষ্ঠিত হব ইতিমধ্যে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন আর কক্লাবাড়ি সমষ্টির উপ নির্বাচনের ভাবে বিভিন্ন দলে নির্বাচনী প্রচার অভিযান তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর 9000 টাকা দরমা হকনের বাবে আন একো নহয় কিয় এনেদরে কবলগিয়া হল উচ্চতম ন্যায়ালয়ে ওড়িশা গৃহরক্ষী বাহিনীর জওয়ানের দরমা সম্পর্কত মত প্রকাশ করে দেশের উচ্চতম ন্যায়ালয়ে ওড়িশা সরকারক এ সম্পর্কে পুনর বিবেচনার ভাবে আহ্বান জানায় বর্তমান ওড়িশা সরকারের রাজ্যখন কর্তব্যরত গৃহরক্ষী বাহিনীর জওয়ানসকলক প্রতিমাহে 9000 টাকা দরমা প্রদান করে আসছে গৃহরক্ষী বাহিনীর জওয়ানসকলে লাভ করা নিম্নতম 9000 টাকার দরমা সম্পর্কত মত প্রকাশ করে উচ্চতম ন্যায়ালয়ে সেই সকলের বাইরে আন একো নহয় বলে উল্লেখ করে কেনেদরে মাত্র 9000 টাকার পরিয়াল চলা এজন গৃহরক্ষী বাহিনীর জওয়ানে জিয়াই থাকে পারে গৃহরক্ষী বাহিনীর জওয়ানসকলে অন্য আরক্ষী জওয়ানে করা সমপর্যায়ের কর্তব্য পালন করে উচ্চতম ন্যায়ালয়ে এইদরে উল্লেখ করে উচ্চতম ন্যায়ালয়ে ওড়িশা সরকার গৃহরক্ষী বাহিনীর জওয়ানসকলক প্রতিমাহে প্রদান করে অহা 9000 টাকা সম্পর্কত পুনর বিবেচনা করে দরমা বৃদ্ধি সম্পর্কত চিন্তা চর্চা করা 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে শেরমানলে আহমেদে এয়ারডেফত যোগ দিয়া সন্দর্ভত আজমলের ঘোষণা নানা আহি আছে তো সকল জল্পনা কল্পনাক অন্তর্বেলায় পুরনি গড় এয়ারডেফে কংগ্রেসের পর নিলম্বিত হয়ে থাকা বিধায়ক শেরমানলে আহমেদক আদরি লওয়ার সেউজ সংকেত দিলে মৌলানা বদরুদ্দিন আজমলে ঘরলৈ উভতি বনে সাংবাদিকে করা প্রশ্নের উত্তরত আজমলে কয় দিলে আহি আছে শেরমান আলী আহমেদ এবারে দিসপুরের বিধায়ক আবাসর বিধায়ক সিরাজউদ্দিন আজমলর ঘরলৈ আহিলে সাংসদ বদরুদ্দিন আজমল দিসপুরলৈ আহিলে ভাতৃ সিরাজউদ্দিনের বিধায়ক আবাসতে আশ্রয় লো আজমলক বুধবারে হঠাৎ সাক্ষাৎ করে বিধায়ক শেরমান আলী আহমেদে এটা প্রধান বদরুদ্দিন আজমলের আগমনত দলীয় বিধায়ক আর নেতৃত্বে সাক্ষাৎ করার সময়তে হঠাৎ কংগ্রেসের পর নিলম্বিত হয়ে থাকা বিধায়ক শেরমান আলী আহমেদে সাক্ষাৎ করে ইয়ার মাঝে হঠাৎ উপস্থিত হওয়া সাংবাদিকে আজমলক প্রশ্ন করলে পুরনি ঘরলৈ আহিব নাকি শেরমান আলী আহমেদ উত্তর নিদিয়াকৈ নাথাকিল আজমল কলে না না আহি আছে তো আহিয়াই থাকে অবশ্য ইয়ার লগতে আজমলে কয় যে 10 বছর একেলগে এটা দলত থাকা শেরমান সাহাব আজি মোর ঘরলৈ আলহী হয়ে আহিছে মোর বন্ধু ভাই শেরমান ভাত খাই যাব উপরের আলহী যেতিয়া ভাত খাই যাব হেন শেরমান আলী আহমেদ আজমলে এই কথা সদরি করত সাংবাদিকে পুনর সুদিলে কিয়কৈ এয়ারডেফলে আহিব শেরমান উত্তর দিলে এনেদরে আজমলে মই কিয় কব লাগে শেরমান সাহাবক খুদক তেও উত্তর দিব আইব নে নাহে মই একো নকও বাগবর সমষ্টির বিধায়ক শেরমান আলী আহমেদক কংগ্রেসে নিলম্বন করে থার পিছত বিধায়ক পদর পর শেরমানক খারিজ করবলে কংগ্রেসে বিধানসভার অধ্যক্ষক আজি থৈ দিছে ইয়ার বিপরীতে পুরনিগর এয়ারডেফলৈ সময় আর সুযোগ বুঝি শেরমানক আদরের বলে আজমল 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে একটা ডাঙর গুরুত্বপূর্ণ ভাল খবর এদের পর দ্বিতীয় সহি নোহাকে লাভ করব বাহনের আরসি ড্রাইভিং লাইসেন্স আর আরসির সন্দর্ভত বহুকেইটা নিয়মের হাল হলনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কইলে ঘোষণা বহন ব্যবস্থার সকল কাম সহজ করে তুলিব বিচারিছে রাজ্যের পরিবহন বিভাগে পরিবহন বিষয়ের কার্যালয় নোহাকে সাধারণ জনতায় যাতে সকল প্রয়োজনীয় কাম ঘরের পরে সম্পন্ন করিব পারে দৃষ্টলয় লক্ষ্য রাখি বহুকেইটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত সবিশেষ তথ্য জানায় এই সন্দর্ভত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে পূর্বতে ডিলারে বাহনের পঞ্জীয়ন পত্র দিব নোৱাৰে আরসির বাবে 7 দিন অপেক্ষা করবলগিয়া হয়েছিল এদের পর ডিলারে দ্বিতীয় হয়ে আসরি স্বাক্ষর করিব পারিব বাহনের রিনিউয়েল ড্রাইভিং লাইসেন্সর কাম যিকোনো ড্রাইভিং লাইসেন্স সংক্রান্তীয় কাম করিব পারিব অনলাইনের জৰিয়তে এই নতুন নিয়ম অনা হয়েছে বন্ধুসকল নতুন গাড়ি মটর ক্রয় করলে জেলা পরিবহন বিভাগের সহি অবিহনে লাভ করিব আরসি থাকিব ডিলার কর্তৃপক্ষর সহি যেটো ডিলারের পর নতুন বাহন ক্রয় করিব সেইটোতে হব পঞ্জীয়ন আজির পর অনলাইনের জৰিয়তে লাইসেন্সর যিকোনো তথ্যপাতি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো আছে কৃষকসকলের কারণে কৃষকসকলের টাকা সোমাই গেছে বন্ধুসকল যদি আপোনালোকে পিএম কিষাণ আঁচনিৰ জৰিয়তে কেইবাটাও ইনষ্টলমেণ্টৰ টকা পূৰ্বতে লাভ কৰিছে
তেনহলে আপোনালোকৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ। আপোনালোকৰ বেংক একাউণ্টত পুনৰবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে পিএম কিষাণ আঁচনিৰ জৰিয়তে 2000 কোটি টকা সোমাই দিছে। বন্ধুসকল, আপোনালোকৰ বেংক একাউণ্টত সোমালনে নাই কেনেকৈ চেক কৰিব, ইয়াতে দেখিবলৈ পাইছে এইটো হৈছে পিএম কিষাণৰ যিখন অফিচিয়েল ৱেবছাইট, সেই অফিচিয়েল ৱেবছাইট, আৰু ইয়াতে আপোনালোকে চেক কৰিব পাৰিব যে আপোনালোকৰ টকা সোমাইছে নে নাই। ইয়াতে দেখিবলৈ পাইছে তলত আপোনালোকে নিউ ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰেচন, অৰ্থাৎ যদি আপোনালোকে নতুনকৈ আবেদন কৰিব বিচাৰে ইয়াতে ক্লিক কৰি কৰিব পাৰিব। বেনিফিচিয়াৰী ষ্টেটাছ যিটো অপশ্যন আছে তাতে ক্লিক কৰি দি দিব, আৰু ইয়াতে ক্লিক কৰি আপোনালোকৰ একাউণ্ট নম্বৰটো বহুৱাই চিম্পলি আপোনালোকে চেক কৰিব পাৰিব যে আপোনালোকৰ টকা সোমাইছে নে নাই। ইয়াতে ক্লিক কৰাৰ পাছত চাওক এনেধৰণৰ এটা ইণ্টাৰফেচ আহিব। ইয়াতে চিম্পলি দেখিবলৈ পাইছে আধাৰ নম্বৰ আছে, আপোনালোকে ইয়াতে একাউণ্ট নম্বৰটো চুজ কৰি লৈ ল'ব, আৰু ইয়াতে আপোনালোকৰ যিখন একাউণ্ট নম্বৰ আছে সেই একাউণ্ট নম্বৰটো বহুৱাই গেট ডেটা অপশ্যনটো চিম্পলি ক্লিক কৰি দি দিব। ইয়াতে দেখিবলৈ পাইছে একাউণ্ট নম্বৰটো দিয়াৰ পিছত গেট ডেটা অপশ্যন যিটো আছে তাতে ক্লিক কৰি দি দিব, আৰু ইয়াৰে পৰা আপোনালোকে চেক কৰিব পাৰিব যে আপোনালোকৰ টকা সোমাইছে নে নাই। 2 নম্বৰ ইনষ্টলমেণ্ট দেখিবলৈ পাইছে RFT চাইন বাই ষ্টেট ফৰ 10 ইনষ্টলমেণ্ট। বন্ধুসকল, এনেকুৱা যদি আপোনালোকৰ দেখুৱাইছে তথাপিও আপোনালোকৰ যিখন বেংকৰ একাউণ্ট আছে সেইটো আপোনালোকে এবাৰ চেক কৰি চাই ল'ব, আপোনালোকৰ হয়তো বেংক একাউণ্টত এতিয়া টকা সোমাইছে। টকা সোমাইছে 31 মে তাৰিখে, তাতে আজিয়ে বহুতো টকা সোমাই গৈছে। বন্ধুসকল, ইয়াতে আপোনালোকে এটা বস্তু চাব দেখিবলৈ পাইছে ৰেজিষ্ট্ৰেচন একটিভ ইনএক্টিভ, যদি আপোনালোকৰ একটিভ থাকে তেনেহলে আপোনালোকৰ টকা সোমাব। লগতে PFMS, লগতে বেংক ষ্টেটাছ, ফাৰ্মাৰ ৰেকৰ্ড হেজ বিন একচেপ্টেড বাই PFMS বেংক, তো এইটো যদি আপোনালোকৰ ঠিকে থাকে তেনেহলে আপোনালোকৰ। 6 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে কৃষকসকলৰ কাৰণে, কৃষকসকললৈ সু খবৰ, খেতিৰ উপযোগীকৈ হ'ব পাৰে বৰষুণ। বৰজাৰ স্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰা অনুসৰি মৌচুমী বায়ুৱে হিমালয়ৰ পাদদেশৰে পশ্চিমবংগ আৰু বাংলাদেশৰ দিশে গতি কৰিছে। সকলো ঠিকে থাকিলে 2 বা 3 জুনত মৌচুমী বায়ুৱে অসমকে ধৰি উত্তৰ পূবত প্ৰৱেশ কৰিব। দেশৰ কৃষি খণ্ডত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি অহা মৌচুমীৰ সময়ত বৃষ্টিপাতৰ পৰিমাণ স্বাভাৱিকতকৈ কম হ'ব নে বেছি হ'ব বা স্বাভাৱিক পৰিমাণ হ'ব, সেই বিষয়ে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এতিয়াও সদৰি কৰা নাই। উল্লেখযোগ্য যে অসমকে ধৰি দেশৰ কৃষি কাৰ্য নিৰ্ভৰ কৰে মৌচুমী বায়ুৰ প্ৰভাৱত হোৱা বৰষুণৰ ফলত। যদি স্বাভাৱিকতকৈ অধিক বৰষুণ হয় তেন্তে সেই ৰাজ্যসমূহত বানৰ সৃষ্টি কৰিব পাৰে। স্বাভাৱিকতকৈ উদ্বেগজনকভাৱে বৃষ্টিপাত কম হ'লে বা দেশ বা সেই ৰাজ্যসমূহ খৰাংৰ কবলত পৰিব। যদি স্বাভাৱিক পৰিমাণৰ বৰষুণ হয় তেতিয়া নিশ্চিতভাৱে কৃষি কৰ্ম ভাল হ'ব। অৱশ্যে বতৰ বিজ্ঞানৰ ভাষাত স্বাভাৱিকতকৈ যদি 19% বৃষ্টিপাত কম বেছি হয়, প্ৰাক স্বাভাৱিক পৰিমাণৰ বৰষুণ হোৱা বুলি ধৰি লোৱা হয়, আমাৰ প্ৰাক মৌচুমী কালৰ 31 মেত সামৰণি পৰিব। সেই সময়ছোৱাতে একমাত্ৰ নগাঁও জিলাৰ বাহিৰে অসমসহ উত্তৰ পূবৰ কেইবাখনো ৰাজ্যত স্বাভাৱিকতকৈ অধিক বৰষুণ হোৱা বুলি সদৰি কৈছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। কেন্দ্ৰৰ তথ্য অনুসৰি 1 মাৰ্চৰ পৰা 31 মে পৰ্যন্ত অসমত বৰষুণৰ পৰিমাণ আছিল 7.61 মিলিমিটাৰ। এই সময়ছোৱাত স্বাভাৱিক পৰিমাণৰ বৰষুণ হ'ব লাগিছিল 539.8 মিলিমিটাৰ, অৰ্থাৎ স্বাভাৱিকতকৈ 41% অধিক পৰিমাণৰ বৰষুণ হৈছে। লক্ষণীয় বিষয়টো হ'ল যে এই সময়ছোৱাত ৰাজ্যৰ ভিতৰতে নগাঁও জিলাত স্বাভাৱিকতকৈ 54% পৰিমাণৰ বৰষুণ হ্ৰাস পাইছে।